আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার রিলস ভিডিওগুলোতে অ্যাড শো করে, কিন্তু আপনার এখন পর্যন্ত ফেসবুক পেজ বা প্রোফাইলে অ্যাডঅনস রিলস মনিটাইজেশন হয়নি। এখন এইটা কেন হচ্ছে আর আপনার ভিডিওতে যে এখন অ্যাড শো করছে, আপনার যে রিলস ভিডিওতে অ্যাড শো করছে সেটা কি আপনার জন্য পজিটিভ না নেগেটিভ, চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টা ইন ডিটেলস আলোচনা করব। পাশাপাশি অ্যাডঅনস রিলস নিয়ে কিন্তু একটা নতুন আপডেট রয়েছে যেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, যারা আমাদের ফেসবুক পেজে নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন। তো আপনাদেরকে বিষয়টা একদম ক্লিয়ারলি বোঝানোর জন্য আজকে আমি কম্পিউটার স্ক্রিন ব্যবহার করব। অবশ্যই কিন্তু আপনারা সেটা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে এবং গুগল ক্রোম ব্রাউজার থেকেই কিন্তু আপনারা চেক করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনারা মেটা বিজনেস সুইট ওপেন করবেন, এবং মেটা বিজনেস সুইট ওপেন করার পর আপনি যেই ফেসবুক পেজ থেকে মূলত চেক করবেন সেই ফেসবুক পেজটি প্রথমত আপনি সুইচ করে নেবেন। তো আপনি যখন মনিটাইজেশন অপশনটির উপর ট্যাপ করবেন তখন কিন্তু এইখানে কিছু মেনু দেখতে পাবেন। এখানে নর্মালি হচ্ছে আপনার যদি ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন হয় তাহলে এখানে ইনস্ট্রিম অ্যাডস থাকবে, স্টার যদি সেট আপ থাকে তাহলে স্টার থাকবে। কিন্তু এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাডস অন রিলস এর কিন্তু একটা অপশন রয়েছে। এইখানে নর্মালি যদি আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশন না হয় তাহলে কিন্তু এখানে বাটন থাকার কথা না, কিন্তু এখানে মনিটাইজেশন ছাড়াই আপনারা যদি চেক করেন তাহলে দেখতে পাবেন অ্যাডস অন রিলস এর একটি অপশন রয়েছে। আমি আপনাদেরকে এই বিষয়টা একটু প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব। তার জন্য এইখান থেকে ভিউ পেজ এলিজিবিলিটি এই অপশনটির উপর ট্যাপ করে দিব। এইখানে ট্যাপ করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাডস এইটাই সেট আপ করা আছে আর স্টার এই দুইটা কিন্তু সেট আপ করা আছে। এখন আমরা যদি এইখান থেকে এই এরো অপশনটির উপর ট্যাপ করি তাহলে নিচে দেখতে পাবো অ্যাডস অন রিলস রয়েছে এবং এটা কিন্তু ক্রাইটেরিয়া নট মিট। এইখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন গেট পেইড ফর ইউর এলিজিবল ফেসবুক রিলস উইথ অ্যাডস, অর্থাৎ আপনি আপনার রিলস যখন আপনার পেজে বা প্রোফাইলে এলিজিবল হবে তারপরেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখন এই বিষয়টা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, আমরা যদি এইখান থেকে এই অ্যাডস অন রিলস এই বাটনটির উপর ট্যাপ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের এইখানে কিন্তু রিলস এর যে অ্যাড সেটা কিন্তু এখানে এলিজিবল করা রয়েছে এবং এনাবল করা রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিফল্ট অ্যাডস অন রিলস সেটিংস, এখান থেকে আপনি অ্যাডস অন রিলস কিন্তু আপনি মানে ডিফল্ট ভাবে সেটিংস করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে বন্ধ করে রাখতে পারবেন অথবা আপনি চালু করতে পারবেন। এখন এইখানে দেখেন শো অ্যাডস অন মাই রিলস, অর্থাৎ আপনি ফেসবুককে পারমিশন দিয়েছেন যে এখান থেকে এই যে অ্যালাউ করা মানে হচ্ছে আপনি পারমিশন দিয়েছেন হোয়েন দিস ইজ অন, অর্থাৎ আপনি যখন এটাকে অন করে রাখবেন ইউর এলিজিবল পাবলিক রিলস ক্যান শো অ্যাডস, আপনার যে রিলস ভিডিওগুলো পাবলিক করা রয়েছে সেগুলোতে অ্যাড শো করবে। তারপর এই যে ইফ ইউ টার্ন অফ দিস সেটিংস, আপনি যখন এই অপশনটাকে বন্ধ করে দিবেন অ্যাডস উইল নো লঙ্গার বি প্লেসড অন ইউর রিলস, আপনার রিলস ভিডিওতে অ্যাড শো করবে না। এখন কথা হচ্ছে যে আপনার তো এখনো অ্যাডস অন রিলস মনিটাইজেশন আসেনি, আপনি এখনো সেট আপ করেননি, তাহলে কেন এখান থেকে মানে এই অন করার অপশন আসলো এবং কেন আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশন না হওয়ার আগেই আপনার ভিডিওতে অ্যাড শো করছে, সেটা কিন্তু আপনার জন্য একটা ভালো দিক। এটা কিন্তু আপনার একটা পজিটিভ চিন্তা করতে হবে যে আপনার রিলস ভিডিওগুলোতে অ্যাড শো করছে, তার মানে আপনার এইখানে যদি এই অ্যাডস অন রিলস এর বাটন দিয়ে দেয় এবং যদি এখানে অন করা থাকে, এটা কিন্তু বাই ডিফল্ট অন করাই থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার পেজ বা আপনার প্রোফাইল কিন্তু রিলস পাওয়ার জন্য উপযুক্ত। এখন আপনি এখন পর্যন্ত সেট আপ পাননি তার মানে এই না যে আপনি পরবর্তীতে আর কখনোই অ্যাডস অন রিলস এর সেট আপ পাবেন না। আপনি যদি চেক করে দেখেন যে আপনার এখানে অ্যাডস অন রিলস এর বাটন শো করছে কিন্তু আপনি এখনো মনিটাইজেশন বা সেট আপ পাননি, তখনই আপনি বুঝে যাবেন যে আপনার আজ হোক বা কাল অ্যাডস অন রিলস আপনি পেয়ে যাবেন এবং আপনি কিন্তু রিলস থেকে ইনকাম করতে পারবেন। তো এই ক্ষেত্রে যদি এখন পর্যন্ত সেট আপ না আসে এবং এই অপশনটি যদি চালু হয়ে যায় তাহলে আপনাদেরকে যেটা করতে হবে রেগুলার রিলস ভিডিও আপলোড করতে হবে। এখন আপনি প্রতিদিন 2-3টা করে রিলস ভিডিও আপলোড করুন, আশা করছি আগামী এক সপ্তাহের ভিতরেই কিন্তু আপনি অ্যাডস অন রিলস এর সেট আপ পেয়ে যাবেন এবং ফাইনালি কিন্তু আপনি রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে একটা নতুন আপডেট দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং
এই ভিডিওটা অবশ্যই ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।